কি হলো কি হবে অ্যাড করার কথা বললাম ওখানে তো আমাকে নিয়ে গসিভ হচ্ছে কি বলল প্রেগনেন্সি নিয়ে বললো আগের বার বেবি নষ্ট করেছি কিছুটা জানে পুরোটা জানে না জেনে প্রীতমের থ্রোতে কথা বলছে আজ প্রীতম বা আমি সিরিয়াস বলছি ওই ছেলের কাছে আমি যেতে চাই না আমি ওর থেকে মুক্তি চাই আমার কিচ্ছু দরকার নেই আমাকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ হোক আমি ওই ছেলের ব্যাপারে থাকবো না ওই ছেলের বিষয়ে থাকবো না ওই ছেলের কোনো কিছুতে থাকবো না ওর কোনো ফ্যামিলি ওর ওর মাসির কথা ঠিক নেই প্রীতমের কথা ঠিক নেই প্রীতমের মায়ের কথা ঠিক নেই ওর মাসিদের কথা ঠিক নেই তো ওরা আমার কথা আমি তো মানলাম আমি খারাপ তো ওদের কথারই কোনো ঠিক নেই আমি তো কিছুটা লাইফ দেখলাম বাট না আমাকে বলছে আমার নামেই গসিফ হচ্ছে তো পুরোটা না জেনেই না শুনেই সব কিছু দোষ আমার তো আমারই দোষ আমি মানলাম কিন্তু আমাকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ আমি কি করব আমি ডিভোর্স চাই পারলে ডিভোর্সের অ্যাপ্লাইটা করুক ও না হলে আমি করছি না হলে সঙ্গীতা দি ব্যবস্থা করে দিক এটাই চাইবো আমি hi হ্যালো তোমার সোনার জিনিস দিয়েছে না কিছু দেয়নি শুধু এই আংটিটা এই যে মিডিল আংটিটা এই আংটিটাই আমার পরা ছিল তাই আমার সোনার জিনিস কিছু দেয়নি এমন কি এমন 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 রেকর্ড আছে আমি সবই শোনাবো কারণ আমাকে আমার ভুলগুলো যেহেতু সবার কাছে ইয়ে ধরছে তাহলে আমার শোনানো উচিত রেকর্ড গুলো কারণ আমি পাচ্ছি না তাদের জয়েন্ট আমাকে করছেও না দেখছি আজ বেশ ভালোই ভিডিও বানাচ্ছে দু তিন দিন ধরে বেশ ভালোই ভিডিও বানাচ্ছে আজকে এসে আমাকে নিয়ে গছে ও নাকি কন্ট্রোভার্সি করবে না ও নাকি ভিডিওর মধ্যে সবার কাছে সরি চাইলো তাহলে এটা কি কন্ট্রোভার্সি না ও যেটা করছে সঙ্গীতাদির সাথে রয়েছে যেটা সঙ্গীতাদি মানলাম আমরা ছোট আমাদের ভুলগুলো ধরিয়ে দেবে অবশ্যই কিন্তু ও যেটা করছে ওগুলো কি কন্ট্রোভার্সি না রিমি করলেই দোষ ওর কন্ট্রোভার্সি ছাড়া কি আছে লাইফে ওর ভিউ আছে কন্ট্রোভার্সি ছাড়া দিদিকে ফোন করো দিদিকে এক বুঝিয়ে রেখেছে দিদিকে এখন আমি ফোন করলে আমার ওপর হামলা হবে আর কিছুই হবে না দিদি যদি মনে করে আমার সাথে কথা বলবে তখনই অবশ্যই কথা বলবো তাহলে আবার গেলি কেন গিয়েই তো এবার তো সিচুয়েশনটা পুরো বুঝতে পারলাম এবার গিয়েই তো পুরো মানে পুরো জিনিসটা জানতে পারলাম পুরো ব্যাপারটা বুঝতে পারলাম এ টু জেড সব বুঝতে পারলাম কিছু জিনিস দেখাই আমাকে উল্টো পাল্টা নিয়ে ইয়ে করা হচ্ছে যে ডি একটা জিনিস আমি নিই প্রমাণ দিতে পারবে সেই জিনিসটা আমি নি? সেই জিনিসটাই কি সেটাই পর্যন্ত জানি না সেই জিনিসটা আমি নি। একটা মেয়েকে এইভাবে শেষ করছে আমারও একটা জীবন আছে আমি ওর কাছ থেকে দূরে সরে নিজের মতো করে ভালোবাসতে চাই এই এই যে সব জিনিস যদি আমার ওপরে ব্লেম চাপায় তাহলে আমি কিভাবে নেব আমার ফিলিংস বলে ফিলিংস নেই আমার কিচ্ছু নেই

দেখাচ্ছি এবার ওই ফোন থেকে থেকেই ফোনে ট্রান্সফার করলাম ও যে বলছে আমি বারবার জিজ্ঞেস করছি কেন যে তুমি কি সংসার করতে চাও কেন এই কথাটা কেন আমি জিজ্ঞেস করছি দেখো পর তখন যে এটা দেখো কি নাম আছে এখানে একা আছি একাই বাজবো তাহলে আমার জিজ্ঞেস করতে কি ক্ষতি যেখানে ও একা বলছে তাহলে আমি জিজ্ঞেস করব না ওর কাছ থেকে জিজ্ঞেস করব না যে ও আমার সাথে সংসার করতে চায় চায় কি না তারপর আরো দেখাচ্ছি একা বাঁচতে চাই সম্পূর্ণ একা থাকবে না কষ্ট থাকবে না মায়া থাকবে না ভালোবাসা তাহলে এর এরপরেও আমি ওকে জিজ্ঞেস করতে পারবো না সংসার করতে চাও কি চাও না ও এগুলো একের পর এক স্টেটাস দেবে একের পর এক স্টেটাস দিয়ে একা থাকতে চাইবে আর লোকের কাছে সিম্পাতি গেন করার জন্য বলবে যে আমি সংসার করার জন্য ওকে টাইম দিয়েছি সাত তারিখ চার তারিখ এই তারিখ ওই তারিখ এগুলোর মানে কি নতুন করে করে শুরু করব তাই জন্যই ওর থেকে বিদায় চাই আমি মুক্তি চাই মুক্তি তো মানে ডিভোর্স চাই আমি এবার আর একটা জিনিস দেখবে শোনো আমি বলছি দিভাই তুমি ডিভোর্সটা আমাদের করিয়ে দাও আমি কিচ্ছু চাই না আমার ডিভোর্স দরকার আমি ডিভোর্স চাই আমি ডিভোর্স চাই আমার জিনিসগুলো আমি ফেরত চাই আর ওর জিনিসগুলো ওকে ফের ওর জিনিস বলতে ওর নোয়া আছে আর পলাটা আছে আমার কাছে আর কিছু নেই ও আর পায়ের সরি আর পায়ের তরাটা আছে তো আমার আমার যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমার ফেরত চাই তুমি ডিভোর্সটা প্লিজ করিয়ে দাও দিবাই আমি ডিভোর্স চাই ওই ছেলের সাথে আমি থাকবো না আর একটা জিনিস তোমাদের যেটা দেখাবো আমি ওই জিনিসটাই পাচ্ছি না ওই জিনিসটা আমি দেখাবো যখন বলেছি অবশ্যই আমি দেখাবো Thank you. আর পেলাম না আমি ওটা অবশ্যই দেব কোনো ভিডিওর মাধ্যমে স্ক্রিনশটটা আমি দিয়ে দেবো আমি যেটা খুঁজছিলাম তুমি যদি পারো দি ভাই ডিভোর্সটা করিয়ে দাও আমি আর পাচ্ছি না আমি ডিভোর্স চাই হ্যালো দিয়েছিল ওটা অনেকদিন আগে মানে আগের বছরের তার আগের বছর আর এই এই ইয়ারে আমার ওটা পড়িয়েছিল আর ওটা ওদের কাছেই আছে আমার আমার বলে ওদের ওদের জিনিস আমি নিজের ভাবি না লাইভ যেতে বলছে যা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি চলো আমিও যাচ্ছি